আমার এই ফতোয়াটা এই যে রেকর্ড হচ্ছে এই বক্তব্যটা বাংলাদেশের যে কোনো ফতোয়া বিভাগে পাঠাবে যে মাদানী হুজুর শ্রীপুরে মাহফিলে বলেছে যে কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করার কারণে শাহরিয়ার কবির বিচারপতি কালামানি এবং ব্যারিস্টার নিজাম মজুমদারের বল বউগুলা বটতলা হয়ে গেছে এই হচ্ছে দেশের বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীর কাছে কাস্তের যে ফর্মুলা নেওয়া হয় এদিকে ভুলকার পক্ষে কথা বলবে নামাজের পক্ষে কথা বলবে মাদ্রাসার পক্ষে কথা বলবে দাড়ির পক্ষে কথা বলবে কুমির পক্ষে কথা বলবে কোনদিন বলবে না কাদিয়ানীদের পক্ষে কথা বলবে কয়েকদিন আগেই তো আপনারা দেখেছেন পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দিস ওলামা ফুকাহা একমত কাদিয়ানি এবং তার অনুসারী সবগুলা কি সবগুলা কি অথচ এই কুখ্যাত ইসলাম বিদ্বেষী বুদ্ধিজীবী শাহরিয়ার কবির তার তাদের সাথে বসে একসাথে বসে সংবাদ সম্মেলন করেছে কাদিয়ানিদের পক্ষে শুধু তাই নয় ওই যে সাবেক বিচারপতি কালামানি তিনিও কাদিয়ানিদের সাথে এক টেবিলে বসে তারা সংবাদ সম্মেলন করেছে আমার দেশের আরেক কুখ্যাত ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী নিজুম মজুমদার কিছুদিন আগে খুব ভাইরাল হয়েছে ইসলামের বিরুদ্ধে বলে এটা আমাদের একটা ট্রেন ইসলামের বিরুদ্ধে বললেই তো ভাইরাল হওয়া যায় এই ভাইরাল পাগল সে বলেছে যে আমি তিন চার দিন স্টাডি করে গবেষণা করে দেখেছি কাদিয়ানিরা প্রকৃত মুসলমান আচ্ছা কাদিয়ানিদেরকে যে মুসলমান বলে ওর মধ্যে ইসলাম আছে নাকি ওর বউ কত তালাক হয়ে গেছে আমার এই ফতোয়াটা এই যে রেকর্ড হচ্ছে এই বক্তব্যটা বাংলাদেশের যে কোনো ফতোয়া বিভাগে পাঠাবে যে মাদানী হুজুর শ্রীপুরে মাহফিলে বলেছে যে কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করার কারণে শাহরিয়ার কবির বিচারপতি কালামানি এবং ব্যারিস্টার নিজাম মজুমদারের বউ বউগুলা কত তালাক হয়ে গেছে ওরা আবার যারা এমন কুখ্যাত কাফে ইসলাম বিদ্বেষী তারাই বাংলাদেশের 116 জন আলেমের নামের তালিকা বানিয়েছে এখন আপনারা বুঝে নেন 100 আলেমের 116 জন আলেমের নামের তালিকা যারা করে তারা কাদের মদত পুষ্ট তারা কাদের টাকা খেয়ে এদেশের আলেমদের বদনাম করতে চায় কাউন্টিয়ারিদের সাথে এক টেবিলে বৈঠক করার পরে প্রমাণিত হয়েছে ওরা ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে বাংলাদেশি ইসলামকে ধ্বংস করার জন্য আলামদের নামে তালিকা তৈরি করেছে ঠিকানে সুতরাং রাজনৈতিক প্রশ্ন নয় দলমত নির্বিশেষে ইসলামের স্বার্থে কোরআনের স্বার্থে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিক হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এমন কুখ্যাত চিহ্নিত কাফের বেঈমানদের মদত পুষ্ট বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী কুরআনকারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আজি আসেন কিনা আমি দোহার দেখতে চাই আল্লাহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আমিন জিল্লাহ আমিন